ফিলিস্তিন জুড়ে তীব্র হয়েছে ইসরায়েলি হামলা শুধু অবরুদ্ধ গাজা উপত্যকা নয় বুধবার হামলা হয়েছে পশ্চিম তীরের একাধিক শহর ও রামাল্লায় নুসেইরাত শরণার্থী তেল আবিবের বোমা হামলায় কমপক্ষে সাত ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের সংবাদ মাধ্যম ওয়াফা সেন্ট্রাল গাজার একাধিক শরণার্থী শিবিরে গেল কয়েকদিন ধরেই নিয়মিত জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী উপত্যকাটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনি সংখ্যা একুশ হাজার ছাড়িয়েছে আহতের সংখ্যা ছাড়িয়েছে পঞ্চান্ন হাজার ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে আরও সাত হাজার বলে জানিয়েছে আল জাজিরা